Hi friends. Welcome to our channel Digital Android Help Bangla. Please subscribe to this channel and press the notification bell icon for more updates. Thank you. নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল অ্যান্ড্রয়েড হেল্প বাংলা ইউটিউব চ্যানেল। আমি আপনাদের সাথে আপনাদের বন্ধু বিদ্যুৎ। বন্ধুরা, আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলতে চলেছি সেটি আমাদের ব্লাইন্ডদের পক্ষে অনেকটাই কাজের। বিশেষ করে আমরা ব্লাইন্ডরা যারা ইউটিউব চ্যানেল সম্পর্কিত কাজ করে থাকি বা ইউটিউবে অনেক কাজ করে থাকি বা ভিডিও তৈরি করে থাকি, সেইগুলো আমাদের থাম্বনেল আমরা কী করে এডিট করতে হয় বা ক্রিয়েট করতে হয় জানি না, বা আমাদের যতগুলো অ্যাপস আছে সবগুলো আমাদের ব্লাইন্ডদের পক্ষে পসিবল নয়। বন্ধুরা, এই কারণেই আমি আপনাদের জন্য এই ভিডিওটি নিয়ে হাজির হয়েছি। আমি আজকে দু রকমভাবে থাম্বনেল ক্রিয়েট করে দেখাবো। একটা দেখাবো ব্লাইন্ডদের পক্ষে যেটা অ্যাক্সেসিবল খুব সহজভাবে, আর একটা দেখাবো যারা আমরা দেখতে পাই তাদের পক্ষে অ্যাক্সেসিবল, অর্থাৎ খুব সহজ উপায়, তাদের একটা খুব সহজ উপায় থাম্বনেল তৈরি করার উপায় আছে। এবং ব্লাইন্ডের জন্য খুব খুঁজে, আমি অনেক খুঁজে থাম্বনেল তৈরি করার একটা অ্যাপস পেয়েছি। বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। তার আগে যে কথা না বললে নয় বন্ধুরা, প্লিজ 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 আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেলটিতে অবশ্যই ক্লিক করবেন। তারপরে অল আসবে বন্ধুরা, অলে ক্লিক করলে কী হবে, আমরা যখনই কোনো নতুন ভিডিও ছাড়বো বা পোস্ট করব তখন আমাদের আপনাদের সামনে আমাদের নোটিফিকেশানটা চলে যাবে। তো বন্ধুরা, চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিও স্টার্ট করা যাক। চলুন বন্ধুরা শুরু করা যাক। আমি ফটো এডিটর এটি প্লে স্টোরে যাবো, প্লে স্টোরে বন্ধুরা চলে এসেছি। এবার এখানে সার্চ করব ফটো এডিটর। ফটো এডিটর যে তিন নম্বরে যে অ্যাপসটি আসবে, 1 2 3 4 5 নম্বরে যে অ্যাপসটি আসবে সেই অ্যাপটি আপনারা নিয়ে নেবেন। আমি এই অ্যাপটি লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনাদের সুবিধার্থে ওখান থেকে ডাউনলোড করে নেবেন। সো বন্ধুরা, আমরা ওপেন করছি। ওপেন বাটন ইন লিস্ট ফটো এডিটর এলাউ চাইছে, এলাউ করে দেবো বন্ধুরা। সবার ফার্স্ট আমি দেখাবো ব্লাইন্ডের। ওকে বাটন B4.6 এখানে ওকে করে দেবেন। আমি সবার পাশে দেখাবো ব্লাইন্ডরা কি করে করতে পারে। তো বন্ধুরা, উপর থেকে আপনারা খুঁজতে খুঁজতে চলে যাবেন বাঁদিকে উপর থেকে, ফটোস ফটোস নিউ নিউ ডাবল ট্যাপ টু অ্যাক্টিভেট ফটোস নিউ ফটোস এসে সোয়াইপ করবেন, না দিকে দেখবেন নিউ পাবেন, ডাবল ট্যাপ নিউ তে চলে যাবেন। এক জায়গায় নিউ পেলে নিউ তে চলে যাবেন। নিউ 1280 এইখানে দাও যে 1280 800 এডিট বক্স হাইট আনলেবেলড বাটন আমি দেখাই 12 সিলেক্টেড px 1280 এডিট বক্স 1280 800 এডিট বক্স হাইট ডান দিকে সোয়াইপ করবেন। 800 এইট রয়েছে আমাদের, যেহেতু 1280 আমাদের যেহেতু 1280 ইনটু 720 ইউটিউব থাম্বনেল সেটা আমাদের এখানে দিতে হবে। সম্বন্ধরা এখানে আমরা এগুলো ডিলিট করে দেব, সব ডিলিট করে দিলাম ডিলিটে ক্লিক করে, বা আপনাদের যেটা লেখার সময় যেটা ডিলিট আছে কিবোর্ডে সেটা ডিলিট করে দেবেন। এখানে 720 দিয়ে দেবেন, সরি বন্ধুরা। এখানে আমরা 7 এন্ড অফ ফিল্ড 2 0 0 ওই দেখুন ডান দিকের উপরে কিবোর্ডের উপরে লেখার জায়গা আছে, এখানে দিয়ে দিলাম। একটা আমাদের ইয়ে চলে আসবে, ফটো এডিটর ফটো এডিটর নেভিগেট আপ বাটন এরকম একটা জিনিস চলে আসবে। এবার আমরা কি করব, এফেক্ট বাটন এফেক্ট দেখুন এখান দিয়ে সোয়াইপ করতে করতে আনলেবেলড বাটন লেভেলস বাটন লেভেলস এফেক্ট বাটন এফেক্ট
Double tap to activate. নিচের দিকে এফেক্ট খুঁজে খুঁজে হোম বাটনের একটু উপরের হালকা একটু পাশে, মানে বা ডান পাশে এফেক্টে চলে গিয়ে আমরা এখান দিয়ে একটা এফেক্ট সিলেক্ট করে নেব। আমি আপনাদের রিকমেন্ড করব সিলেক্টেড এর পাশে সোয়াইপ করুন, সোয়াইপ করুন আবার। আমি আপনাদের রিকমেন্ড করব একদম ডান দিকে একটা প্লাস বাটন, এই যে আনলেবল, তার একটুখানি বাঁদিকে, ডান দিকে একদম আনলেবল বাটন আছে, তার একটুখানি বাঁদিকে একটা কালো মতন একটা ছবি দেখা যাচ্ছে। দেখুন ডান দিকের ওপরে মানে হোম বা ব্যাক বাটন থাকবে আপনাদের, তার হালকা ওই ওপরে আনলিমিটেড বাটন আছে, ওটার কাছে আমি দেখাচ্ছি। তার আগে তার হালকা একটু বাঁদিকে চেপে এসে একটা কালো মতো একটা ছবি আছে, এইটা আমরা নিয়ে নেব। এই যে আনলিমিটেড বাটন, এখানে ক্লিক করলে কিছুই বলছে না, যেহেতু এটা ছবি একটা, এটিকে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে ব্রাইটনেস ট্রাইটনেস যা আছে রইলো। এইবার দেখুন ডান দিকে একদম উপরে মোর অপশন, মোর অপশনস, আনলেবেলড বাটন, এইবার বন্ধুরা ডান দিকের একদম উপরে, মানে একদম নয়, ডান দিকে আপনাদের ব্যাক বা হোম বাটন থাকবে, তার হালকা উপরে আনলিমিটেড বাটন পাবেন একটা, এইখানে ডাবল ট্যাপ করবেন। করার পরে এখানে সোয়াইপ করতে করতে আসুন লেভেলস বাটন, এফেক্ট বাটন, এফেক্ট ফ্রেম বাটন, কারেকশন, ডিনয়েজ বাটন, ড্রয়িং বাটন, পিক্সেল বাটন, ক্লোন বাটন, কাট আউট বাটন, টেক্সট ইমেজ বাটন, টেক্সট ইমেজ ডাবল ট্যাপ টু চলে যাবেন টেক্সট ইমেজে। আনলেবেলড বাটন বাঁদিকে আপনাদের ব্যাক বডি সেন্ট বাটন থাকে বাঁদিকে, বাঁদিকের হালকা একটু উপরে আবার একটা আনলেবেলড বাটন পাবেন, এখানে চলে যান। আনলেবেলড বাটনের হালকা আবার একটুখানি উপরে, একটুখানি যেখানে আনলেবেলড বাটনটা ক্লিক করলেন আপনারা বন্ধুরা, যেখানে আপনারা এই মতো বাঁদিকের হোম বা ব্যাক বাটনের নিচে, ব্যাক বা রিসেন্ট বাটনের উপরে হালকা একটুখানি উপরে যে আনলেবেলড বাটনটা ক্লিক করলাম, তার হালকা আমরা একটুখানি উপরে চলে আসব, হালকা একটুখানি, বেশি নয়। এখানে আবার একটা আনলেবেলড বাটন পাবো। এইবার দেখুন বন্ধুরা আপনারা ইংলিশে টাইটেল দেবে, বাংলা দিয়ে যাবেন না, জিবোর্ডটাকে টাইটেল পার্চেস করে। এবার আমি লিখছি হাউ টু close features a o o w w space symbol keyboard showing english us y y sorry bondhura delete y t t o o how to how to space 2 make m m a a j j make delete k k make e e how to make। এবার দেখুন বন্ধুরা আমাদের যারা কিবোর্ডে আমরা লেখা এক্সপার্ট আছি ব্লাইন্ড, তারা কিন্তু অবশ্যই চিনবো নিউ লাইন রয়েছে একটা, একদম হোম বাটনে আপনাদের ডান দিকে রিসেন্ট বাটন বা ব্যাক বাটন থাকবে, তার হালকা উপরে এসে একটুখানি ডান দিকে, একদম ডান দিকে আপনারা নিচ থেকে একদম ডান দিকের উপরে দেখবেন নিউ লাইন, একটুখানি উপরে নিউ লাইনে ক্লিক করে দিন, এন্টার করে দিলেও হবে আপনাদের এখানে, আপনাদের এখানে আমি এন্টার করে দিলে হবে। আবার যদি আরেকটা এন্টার করে দেন তাহলে বন্ধুরা লেখাগুলো একটু ফাঁকা ফাঁকা হয় আর কি, মানে এবার পরের লাইনে আমরা চলে যাচ্ছি, আবার একটা এন্টার মারুন, এন্টার মারলে লেখাটা দেখুন ফাঁকা ফাঁকা হলো, হাউ টু মেক। এবার দুটো এন্টার মারুন পর লেখাটা একটু ফাঁকা ফাঁকা হয়ে যাবে, মানে অর্থাৎ পরের লাইনে চলে এলো বন্ধুরা, ভিডিওটি পরের লাইনে চলে এলো, মানে দুটো লাইন ছেড়ে পরের লাইন চলে এলো, আর যাতে লেখাগুলো একটু ফাঁকা ফাঁকা হয়। হ্যাঁ, হাউ টু মেক
ইউটিউব, Y Club, O J U Delete U Tube T B U Sorry বন্ধুরা Delete T Y Sorry বন্ধুরা একটু T U J লেখাগুলো একটু উল্টো পাল্টা হয়ে যাচ্ছে U T U B E YouTube দুটো করে দিলে যদি একটু ফাঁকা ফাঁকা লাগছে দেখতে একটু অড লাগতে পারে, আপনারা একটা করেই দেবেন, আমি রিকমেন্ড করছি এখন একটা করে দিন। এন্টার ইউটিউব রিপ্লেসড ইউটিউব ক্যাপিটাল ইউ ক্যাপিটাল টু বি নিউ লাইন ইউটিউব চ্যানেল সি এইচ এ এ এন এন ই ই এল হাউ টু মেক ইউটিউব চ্যানেল, আপনার যেখানে মনে করবেন যে এখানে ফাঁকা দিলে হয় বেশি পরের লাইনটা গেলে, তাহলে দুটো আপনারা পরপর দুটো ডান করে দেবেন হাউ টু মেক ইউটিউব চ্যানেল। এবার আরেকটা আমি স্পেস দিয়ে দেখব, চ্যানেল রিপ্লেস চ্যানেল চ্যানেল নিউ লাইন এন্টার চ্যানেল ওপেন ফিচারস হেয়ার লস প্রবলেম ইউটিউব চ্যানেল, ব্যাস হলো ভেরি ইজি ভি ই V close features একটু সময় লাগবে বন্ধু B আর Y T delete আর কিছু আমি লিখব না, আমি আর অত সময় নষ্ট করতে চাই না, আশা করছি আপনারা বুঝে গেছেন। ব্যাক করে দেবেন, ব্যাক করে দেওয়ার পরে ডান দিকের উপরে দেখবেন এক জায়গায় পাবেন অ্যাপ্লাই বাটন, মানে আপনাদের ব্যাক বা রিসেন্ট বাটন থাকতে পারে, একটু উপরে দেখবেন অ্যাপ্লাই, অ্যাপ্লাই করে দিলেন ফটো এডিটর আমাদের আর কিচ্ছু করতে হবে না, যেটা করার ওরা করে দেবে। এখানে থাম্বনেল চলে এসেছে, এবার আমি বলেছিলাম ডান দিকে একদম উপরে থ্রি ডট মেনু আছে, থ্রি ডট মেনু হালকা একটুখানি ডান দিকে একটা আনলিমিটেড বাটন পাবেন, অর্থাৎ রাইট চিহ্ন একটুখানি একটুখানি জাস্ট আপনারা হালকা একটুখানি ডান দিকে আনবেন, বা আমি বলছি মোর অপশনে আসলেন একটা সোয়াইপ করবেন আনলিমিটেড বাটন, বাঁদিকে সোয়াইপ করে মোর মোর অপশনে এসে বাঁদিকে সোয়াইপ করলে আনলিমিটেড বাটন পাবেন, এখানে আপনারা ডাবল ট্যাপ করে দিলে অল অবজেক্টস উইল বি মার্জড ইনটু অ্যান ইমেজ। এবার ডান দিকে মাঝখান করে দেখুন অ্যাপ্লাই বাটন নট চেক অল অবজেক্টস উইল বি মার্জড ইনটু অ্যান ইমেজ ওয়ান্স অ্যাপ্লাইড ইউ ক্যান নট এডিট ইন্ডিভিজুয়াল অবজেক্টস উড ইউ লাইক টু অ্যাপ্লাই। এখানে ডান দিকে মাঝখান করে অ্যাপ্লাই ডান দিকে একদম অ্যাপ্লাই করে দেবেন, অ্যাপ্লাই করার পরে ব্যাক করে চলে আসবেন বন্ধুরা, ডাবল ট্যাপ টু অ্যাক্টিভেট, ব্যাক করে একবার ব্যাক করবেন ওয়েব ভিউ ব্যাক বাটন ব্যাক দ্য ফটো হ্যাজ বিন মডিফাইড দ্য ফটো হ্যাজ বিন মডিফাইড ডান মাঝখান করে পাবেন দেখুন কি আছে সেভ বাটন সেভ মাঝখানে একদম সেভ করলেন ফটো এডিটর জেপিইজি সিলেক্টেড জেপিইজি বাটন। এবার দেখুন আমার এখানে উপরে সোয়াইপ করতে করতে আসুন 72p মেটা আনলাইব গ্যালারি শেয়ার ওয়ালপেপার save as আমি দেখছি সোয়াইপ করতে করতে size unlabeled save meta unlabeled gallery share wallpaper save as storage save as storage করে আছে আপনারা খুঁজে নেবেন, save as storage ডাবল ক্লিক করার পরে to enable sd access enable sd access cancel button help button ডান দিকে একদম ডান দিকের মাঝখানে বলেন সিলেক্ট, এইখানে সিলেক্ট করে নিন, আমি আপনাদের রিকমেন্ড করব সিলেক্ট করে নেবেন P101 ডাউনলোডস ডাউনলোড সিলেক্ট করে নিলাম। এবার ফটো রিনেমটা আমি স্পেস মারলাম একটা দেখুন বন্ধুরা অল রিনেম কেটে গেল, এবার আপনি আমি একটা শর্ট ফর্মের টাইটেল দিয়ে রাখবো জাস্ট কিউ সেভ বাটন The image has been saved successfully. Bondhura, image kintu amader save hoye geche. Top back suspended. Bondhura, amra keno ei download final nilam ebong keno ei je amra title ta kete diye muche dilam, amra jokhon YouTube Creator Studio te jokhon YouTube e video te thumbnail amra boshabo তখন বন্ধুরা আমরা সবাই জানি ভিডিও এডিট কীভাবে করে, যদি না জানেন অবশ্যই কমেন্টে প্রশ্ন করবেন এবং আমার ভিডিও নিচে প্রশ্ন করে জানাবেন, আমি অবশ্যই রিপ্লাই দেবো।
কেন করে এই ব্যাপারটা হলো কি, আমাদের কী করে করতে হয় সেটা তো আমরা সবাই জানি, এবার এটা কেন করা হলো, যখন কী করে করবো, ভিডিও এডিটে ক্লিক করবো, থাম্বনেলে ক্লিক করবো, কাস্টম থাম্বনেল দেখাবে, তখন ওখানে ফোল্ডার আসবে কিন্তু বন্ধুরা, তখন ডাউনলোড ফোল্ডারটা খুঁজে নিয়ে সোয়াইপ করতে করতে বিবিবি বা ইউ কিউ এরকম কিছু দিয়ে দিলাম, তাহলে সুবিধা হবে, হ্যাঁ আমরা এই নিয়মটা দিয়েছিলাম, পেয়ে গেছি, ডবল ট্যাপ করে বসিয়ে দিলাম ডান দিকের উপরে সেভ করে, এই হচ্ছে বিষয়। এবার আমরা দেখাবো বন্ধুরা কী করে একজন সাইটেড পারসন ভেরি ইজি এটি করতে পারে। বন্ধুরা আমরা তার জন্য ফটো এডিটার অ্যাপসটাই ওপেন করব। ওপেন করার পরে যেমন বার করেছিলাম নিউতে চলে যাব। নিউতে চলে যাওয়ার পরে 1280x720 আমার দেওয়াই আছে, আমি এখান দিয়ে জাস্ট ওকে করে দেবো। দেখুন বন্ধুরা একটা কালার কিন্তু চলে এসেছে। এবার আমরা এখানে ক্লিক করে একটা ছবি নিয়ে নেব। ধরুন আমি কালো পিকচারটাই বন্ধুরা বেশি পছন্দ করি, যার জন্য আমি কালোই একটা পিকচার বা এরকম টাইপের একটা পিকচার নিয়ে নিলাম, কোনো সমস্যা নেই, বা এরকম টাইপের একটা নিয়ে নিলাম, হ্যাঁ এরকম টাইপের না, এরকম টাইপের নিয়ে কেমন একটা লাগছে। আচ্ছা আমি কীরকম টাইপের পিকচার নেওয়া যায়, কীরকম টাইপের পিক নেওয়া যায় আমি বুঝতে পারছি না, এরকম টাইপের একটা পিক হবে না এসবে। তো বন্ধুরা এরকম টাইপের আপনাদের এখানে ক্লিক করে আমি একটি ছবি নিয়ে নেব, ছবি নিয়ে নেব একটি। তো বন্ধুরা আমি কালো ছবিটাই বেশি লাইক করি, যার জন্য আমি কালোটাই নিই সবসময়ের জন্য। তো এইখান দিয়ে আমরা যে কোনো জায়গা দিয়ে একটা ছবি নিয়ে নেবো, আমি আর ছবি টবি এই মুহূর্তে রাখছি না, আমি এটাই জাস্ট আপনাদের দেখাচ্ছি, আপনারা সব বুঝেই যাবেন। এইবার এইখানে দেখুন প্লাস আইকন আছে ডান দিকের ওপরে, হোম বাটনের বা রিসেন্ট বাটনের ওপরে এডিট টেক্সট এডিট, এইখানে ক্লিক করুন। এইখানে ক্লিক করার পর বাঁ দিকে প্লাস আইকন পাচ্ছেন, প্লাস আইকন পাওয়ার পরে আবার বাঁ দিকে একটু উপরে আরেকটা প্লাস আরেকটা রাইট চিহ্ন পাচ্ছেন, যেটা টি দিয়ে শুরু টেক্সট। এইখানে চলে যাচ্ছি আমরা, এইখানে চলে যাওয়ার পরে এখানে একটা আমি লিখব, ধরুন সরি হাউ এক্সপ্রেস টু, বন্ধুরা আমি অতটা কিবোর্ডে দক্ষ নই লেখায়, আমি একটু সমস্যা হচ্ছে হাউ টু মেক, হাউ টু মেক এইটুকুনি লিখলাম এক লাইনে, নাহলে বন্ধুরা বেশি বড় হয়ে যাবে। হাউ টু মেক এটাকে আমরা একটু উপরের দিকটা করে বসিয়ে দিতে হবে বন্ধুরা আমাদেরকে, আপনার পার্সের মধ্যে বসিয়ে নেবেন, আমি এইখানে বসিয়ে দিলাম হাউ টু মেক, দিয়ে আমি রাইট চিহ্নতে ক্লিক করে দিলাম ডান দিকের ওপরে, অ্যাপ্লাই, আবার এটিকে প্লাস আইকনে যাচ্ছি, এডিট টেক্সট সরি বন্ধুরা ডিসকার্ড চেঞ্জ, প্লাস আইকন, টেক্সট এডিট, আবার বাঁ দিকের উপর প্লাস আইকন, আবার একটা রাইটের টেক্সটের চিহ্ন, এইখানে লিখলাম হাউ টু মেক ইউটিউব। হাউ টু মেক ইউটিউব আর কিছু লিখছি না আমি বন্ধুরা, এই করে দিলাম। করে দেওয়ার পর আমাদের লেখা থাকে হাউ টু মেক ইউটিউব, এটা আপনার ইয়ের মতো বসিয়ে দেবেন, আমি জায়গা মতো বসিয়ে দিচ্ছি, ব্যাস হাউ টু মেক ইউটিউব। বন্ধুরা আমাদের থাম্বনেল করা রেডি, বা ডান দিকের ওপরে রাইট চিহ্নতে ক্লিক করব,
অ্যাপ্লাই করব, ব্যাক করে চলে আসব, সেভ করব, মাঝখানটা সেভ অ্যাজ স্টোরেজ সিলেক্ট, ডান দিকে একটা ফোল্ডার সিলেক্ট করে নেব, ফোল্ডার সিলেক্ট করে নিয়ে এটিকে ডান দিকের উপরে এই বাটনটায় ক্লিক করে দেব। এক মিনিট বন্ধুরা, ডান দিকের উপরে এই বাটনটা ক্লিক করে দিচ্ছি। ছবিটা আমাদের হয়তো এখন সেভ হচ্ছে না, হ্যাঁ আমি একটা আরেকটা জিনিস নিয়ে নেব, এবার অবশ্যই সেভ হয়ে যাবে। সেভ কিন্তু বন্ধুরা চলছে, সেভ কিন্তু আমাদের হয়ে গেছে বন্ধুরা। এই ছিল আজকের ছোট্ট ভিডিও, আমি আশা করব আজকের আপনারা আর আমার থেকে সুন্দর ভালো পারবেন, আমাদের মানে আমাদের থেকে আপনারা ভালো পারবেন জিনিসটা। আপনারা অবশ্যই কালারগুলো দেখে নেবেন এবং আরও বিভিন্ন যা যাবতীয় জিনিস আছে আপনারা ফিচারগুলো পেয়ে যাবেন, আমি প্লে স্টোরে লিখে সার্চ করলেই পেয়ে যাবেন। এবং আমি ভিডিওর লিঙ্কে আমি আমাদের ডিসক্রিপশনে এই লিঙ্কটি দিয়ে দেবো। তো বন্ধুরা, এইটুকুই ছিল আজকের ভিডিও, ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী সময় আবার দেখা হবে।